এপাশে টি ব্যাগের যে পানি পুরো চাটা আমরা এটা করে আমরা দেখাবো। এটার মধ্যে ঢেলে দিই। আচ্ছা দেখেন, এটার মধ্যে কিন্তু পানিটা ঢেলে দিলাম, তার মানে কি পুরো পানিটা কি হয়ে গেল? এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল না, পুরো পানিটা দেখেন, একটু দেখাইলাম তো আমরা এটা দেখেন, এই যে লাল পানিটা, মানে এখানে কিন্তু লাল পানিটা আমরা ঢেলে দিচ্ছি। দেখেন লাল, মানে চায়ের লাল পানিটা ঢেলে দিচ্ছি। এই দেখেন কোনো লাল পানি দেখা যায় এখন? আচ্ছা, তো আপনারা দেখেন পানিটা কিন্তু আমরা আসলে এটা ফোটা ফোটা হয়ে পড়ছে, পিউরিফাইতে একটু সময় লাগে সাধারণত। সো ফ্রেন্ড, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা চমৎকার একটা পানির ফিল্টার দেখাবো, যারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো মানের একটা পানির ফিল্টার চাচ্ছেন, মূলত তাদের জন্য আজকের ভিডিওটা। তো এটা আপনারা দেখছেন, অলরেডি আমরা দেখাচ্ছি, খুবই চমৎকার। বাজারে কিন্তু আসলে সচরাচর অনেক ধরনের ফিল্টার পাওয়া যায়, তো যারা একটু আনকমন এবং রিজনেবল প্রাইস খুঁজছেন তো তাদের জন্য এটা হচ্ছে। আপনারা যদি দেখেন, তো এটা হচ্ছে কুলমার্ট ব্র্যান্ডের। আপনারা যদি দেখেন, প্রোডাক্টটা হচ্ছে মেড ইন কোরিয়ার হবে। আর এই প্রোডাক্টটা সম্পর্কে আমরা জানবো, আমরা চলে আসলাম হচ্ছে আবারও সুপার স্টোর শপে। প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলস আমাদেরকে জানাবে আনোয়ার ভাই। আনোয়ার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাই, আজকে মনে হয় আমাদেরকে পানির ফিল্টার দেখাবেন। অবশ্যই ভাই, একটা পানি ফিল্টার নিয়ে আসলাম, সাথে চা নিয়ে আসলাম। চা দিয়ে কি কাজ হবে? চাটা মানে এটার মধ্যে ঢেলে ওখান থেকে সাদা পানি বের করে দেখাবো। আচ্ছা আচ্ছা, নরমালি এতটা দেখা মানে কতটুকু পিউরিফাই হবে? হ্যাঁ সেটাই, কারণ অনেক ধরনের ফিল্টার হয় ভাই, আর এখন হলো আপনার গরমের সিজন, পানি বেশি প্রয়োজন, আর পানির অপর নাম জীবন, সেটা হলো বিশুদ্ধ পানির অপর নাম জীবন, দূষিত পানির না। ওকে, তো সেক্ষেত্রে আপনার ফিল্টার অনেক ধরনের হয়, ইলেকট্রিক ফিল্টার হয়, ম্যানুয়াল ফিল্টার হয়। তো ইলেকট্রিক ফিল্টার অনেক সময় বিদ্যুৎ না থাকলে কি হয়, আপনার পানিটা আসে না, যার কারণে আপনার সমস্যা। তো এই একটা ফিল্টার আপনার সবার বাসায় রাখাটা হলো উত্তম। ওকে, কারণ বাচ্চা কাচ্চা আছে, আপনার একটা অসুখ বিসুখ হইলে পানির কারণে নিয়ে দৌড়াদৌড়ি করলে অনেক টাকা চলে যাবে, সেক্ষেত্রে একটা ফিল্টার রাখলে আপনার জন্য সবচেয়ে বেস্ট। আর বিশেষ করে হ্যাঁ, মফস্বলে এই ফিল্টার গুলো, আর মফস্বলে একটা জিনিস ভাই, আয়রনের অনেক পানি দেয়, মানে কলের পানির আয়রনের জন্য, এই জন্যই তাদের জন্য এই ফিল্টার গুলো, এটা একবারে পারফেক্ট আসবে। হ্যাঁ পারফেক্ট হবে, এবং আপনার দেখা গেলো লাইন ফিল্টার ও মফস্বলে লাগানো যায় না, ইলেকট্রিক ফিল্টার গুলো তাদের জন্য এটা বেস্ট। যাই হোক, ঝামেলার জন্য তো এখানে এই যে টি ব্যাগ রাখলাম, এখানে এটা হলো আপনার টি ব্যাগ, আমরা টি ব্যাগটা দিচ্ছি। দেখেন এপাশে টি ব্যাগের যে পানি পুরো চাটা আমরা করে দেখাবো, এটার মধ্যে ঢেলে দিই। আচ্ছা দেখেন, এটার মধ্যে কিন্তু পানিটা ঢেলে দিলাম, তার মানে কি পুরো পানিটা কি হয়ে গেল? এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল না, পুরো পানিটা দেখেন একবারে লাল একটা পানি হয়ে গেল। হ্যাঁ লাল পানি হয়ে গেল, তো ওইটা এটার মধ্যে ঢেলে। নরমালি কলের পানি মানে বাড়িতে যে পানিগুলো খাই এগুলো কিন্তু এর থেকে বেশি হয় না? না না, এটা তো অনেক পানি, ওইগুলো তো অনেক স্বচ্ছ হয়, এটা তো অনেক, আমি ঘোলা করে একটু দেখাইলাম। তো আমরা এটা দেখেন, এই যে লাল পানিটা, মানে এখানে কিন্তু লাল পানিটা আমরা ঢেলে দিচ্ছি। দেখেন লাল, মানে চায়ের লাল পানিটা ঢেলে দিচ্ছি, আর এটাই কিন্তু পিউরিফাই হবে, পিউরিফায়ার হয়ে। আচ্ছা আচ্ছা, ওকে, এখান দিয়ে বের হবে, তো আপনি ওখানে দিয়ে বের হওয়াচ্ছে অনেক সময় লাগবে, তো আচ্ছা আচ্ছা, এটা হইতে আমি এটার মধ্যে রাখি। আচ্ছা, এটা আমরা এটাতে দেখাই, নরমালি এটা দিয়ে আসলে পানিটা একটু বের হোক, বের হইলে আপনারা অলরেডি দেখেন ফোটায় ফোটায় কি করতেছে। কোনো লাল পানি দেখা যায় এখন? আচ্ছা, তো আপনারা দেখেন পানিটা কিন্তু আমরা আসলে এটা ফোটা ফোটা হয়ে পড়ছে, পিউরিফাইতে একটু সময় লাগে সাধারণত। আর নতুন ফিল্টার তো দেখা যাচ্ছে, আপনার এটা কয়েকদিন ইউজ করলে আরো দ্রুত। আপনার আমি এখানে একটু রাখি, তো রাখতে ফিল্টার হইতে থাকুক। এই যে যে পানিটা আসছে, এই পানিটা দেখেন, এই যে একবারে ফ্রেশ পানি। আচ্ছা, এপাশে আপনারা দেখেন, এই যে ফ্রেশ পানি, কোনো লালচে ভাব যেটা যেটা ঢাললাম মূলত ওইটা এটার মধ্যে নাই। তো এটার মধ্যে আপনার কি কি সুবিধা আছে, পানি একটু ফিল্টার হোক, হওয়ার পরে আমি দেখাই, আবার দেখাবো আমরা, অসুবিধা নাই। এখানে হলো স্টেপ ওয়ান, স্টেপে এই যে মাইক্রো ফিল্টার যেটা, ওইটার সাহায্যে ফিল্টার হবে। এমনি সিরামিক ফিল্টার আছে যেগুলো নর্মাল ফিল্টারের মধ্যে হয়, এটার মধ্যে মাইক্রোফাইবার ফিল্টার থাকবে। ওকে, এটার মধ্যে থাকবে হলো পিউরিফাই কার্বন ফিল্টার, এটার ভিতরে কার্বন দেওয়া আছে। আচ্ছা, কার্বন ফিল্টার। হ্যাঁ, এই এখানে আরেকটা স্টেপ ফিল্টার দেওয়া আছে, যেটা আমি, হ্যাঁ ওইটা আমার লাগাইনি এখনো, এই যে। আচ্ছা ওকে, এখানে আরো একটা, এই যে এটা থাকবে হলো নিচে। এই তিন ক্যাটাগরিতে ফিল্টারটা হবে, ফিল্টার মানে পানি দেওয়ার সাথে সাথে পানিটা আপনার আস্তে আস্তে ফিল্টার হয়ে নিচে যাবে, নিচ থেকে আপনি এখান থেকে পানিটা নিয়ে নেবেন। এবং এই ফিল্টারটা সম্পূর্ণ কোরিয়ান একটা ফিল্টার, এটা হলো কোলমার্ট বিকিউ ফিল্টার। আচ্ছা, কোলমার্ট বিকিউ, এটা মানে 100% মিনারেল ওয়াটারটা আপনি এটার মধ্যে পাচ্ছেন, সবচেয়ে বড় কথা এটা। তো এটা যেহেতু আসলে অনেক চিন্তা করে বাজারে, তো ইলেকট্রিক অনেক ফিল্টার আছে, প্রাইস অনেক বেশি হয়ে থাকে, তো এটার প্রাইসটা আপনারা কেমন রাখবেন? এটা আমরা একটা ধামাকা প্রাইসে দিব, যেন আপনার নর্মালি অনেক ধরনের, কিন্তু এই টাইপেরও কিন্তু অনেক ফিল্টার হয়, যেমন কেন্টের হয়,
প্লাস আপনার এই পিউরিটার হয় পিউরিটার হয় তো এইটাও হয় তো এই ফিল্টারগুলো কি আপনার মোটামুটি একই ক্যাটাগরি তো ওগুলা চেয়ে এটা একটা সুবিধা হলো এরকম এটা পার্টসগুলো দীর্ঘমেয়াদী অনেক সময় যাবে পার্টস अवेलेबल তো পাওয়া যায় হ্যাঁ পার্টস अवेलेबल পাবেন এবং ওইটার চেয়ে এটা পানি ফিল্টারের একটু সিস্টেমটা আলাদা ব্যতিক্রম যদি ওগুলোও ভালো এটাও ভালো কিন্তু ওইটার চেয়ে এটা একটু ব্যতিক্রম সিস্টেমে আপনার পানি ফিল্টারটা হয় আচ্ছা আচ্ছা ওকে আর এটা হলো ম্যাগনেট কল ভিতরে ম্যাগনেট দেওয়া আছে কলটা আচ্ছা খুব ম্যাগনেট কল দেওয়া আছে ম্যাগনেট কল আছে তো আমি এটা আপনার প্রাইসটা বলে দেই একটা ধামাকা প্রাইস দিচ্ছি এটা মাত্র 4800 টাকা পাবেন এই ফিল্টারটা 4800 টাকা এর মধ্যে আপনারা ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি করে দিব আর ঢাকার বাইরে আমরা কুরিয়ার করে দিব ঢাকার বাইরে নিতে গেলে অবশ্যই আপনারা আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো এখানে যতটুকু ফিল্টার হইল আপনি যদি একটু দেখেন এই যে আচ্ছা একটু আমরা যদি দেখাই এই যে দেখেন লালচে কোনো ভাব নাই একটু আপনারা দেখেন এখানে পানিটা যদি দেখেন এটা কিন্তু একবারে সাদা পানি স্বচ্ছ পানি এই যে আপনি হাতে নিয়ে দেখেন আপনার হাতে এখানে অলরেডি কিন্তু হাতেও পরে আপনারা দেখেন এই পাশে দেখেন স্বচ্ছ পানি একবারে ঠিক আছে একবারে স্বচ্ছ পানি কিন্তু বের হচ্ছে খুবই চমৎকার সেক্ষেত্রে এটার প্রাইস বলেছেন হচ্ছে 4800 টাকা 4800 টাকা ঢাকার ভিতরে ফ্রি হোম ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি করে দিব ঢাকার বাইরে কুরিয়ার করে দিব ঢাকার বাইরে নিতে গেলে আপনাকে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো যারা নিতে যাচ্ছেন ঢাকা ঢাকার বাইরে যেহেতু মফস্বলে আসলে পানির প্রবলেমগুলো বেশি হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু দেশে বসে এখন লকডাউনের সময় অনেক বিদেশি ভাই ব্রাদার আছে যারা আপনার ফিল্টারগুলো খোঁজে অথবা তাদের ছেলে মেয়ে মানে বৃদ্ধ বাবা মা বিদেশে থাকে তাদের জন্য পানির একটা সমস্যা হয়ে যায় তাদের জন্য এই ফিল্টারটা আমি মনে করি বেস্ট একটা ফিল্টার আচ্ছা তো চমৎকার একটা ফিল্টার আমরা দেখালাম যারা নিতে যাচ্ছেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন সো ফ্রেন্ডস আপনাদের সুবিধার্থে এই শোরুমের কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা বলেছিলাম এটার নাম হচ্ছে সুপার স্টোর এখানে তাদের ইমো নাম্বার দেওয়া রয়েছে আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে 8391 নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলা বনলতা মার্কেট নিউ মার্কেট এসে কাঁচা বাজার বললে যে কাউকেই আপনাদেরকে দেখিয়ে দিবে আর এখানে আপনারা সব ধরনের কোকারিজ আইটেম পেয়ে যাবেন